তো হে গাইস কেমন আছে তোমরা জানি জানি তোমরা ভাবছো যে দুর্গা পুজো চলে গেলো কালী পুজো চলে গেলো এখন আমি কী করছি তো ভিডিও করে রেখেছিলাম এর জন্য আমার একটু লেট হয়ে গেছে আর আমার ভালোই লাগলো না এখানে মস্তি করতে করতে আমার সব ভিডিও কর ছাড়াটাই আমি ভুলে গেছি মানে ভিডিও করি কিন্তু ছাড়তে আর পারি না তো এখানে দেখো আমরা দুর্গা পুজোর অঞ্জলি দিচ্ছি এত লেটে আমি ভিডিও ছাড়ছি কি আর বলবো আর কিছু বলার নেই এখানে আমার বোন এই যে অঞ্জলি দেওয়ার জন্য এসছে আর আমিও এসেছিলাম আর আমার মা আমার মেয়ে আমার ভাই এসেছিলো এখানে সবাই মিলে অনেক মজা করেছি কিছু করার নেই গাইস কী বলবো অনেক লেট হয়েছে অনেক ভিডিওটা প্রায় দুই মাস হয়ে গেল তারপরে যখন আমি ছাড়ছি ভিডিও কি বলবো কিছু মনে করো না দেখো সবাই লাস্ট অবধি আর তোমরা তো বুঝতেই পারছো মানে আমি এখন আমার মামাবাড়িতে এসেছি মামাবাড়ি বসেই আমরা পুজো মানে মজা করি প্রত্যেক বছরই তো আমি এতদিন পরে বাড়ি এলাম দু বছর পর তো মামা বাড়িতেই এসেছি এখানে সবাই মিলে এসে অঞ্জলি মঞ্জলি দিয়েছি তারপরে আমার বোন চলে গেছে আমরা বসেছিলাম যে ঠাকুরের থালা প্রসাদ নিয়ে যাব তো এখানে আমি আমার মা আমার মেয়ে আমার ভাই ছিলাম তারপরে বিকেলবেলা আমরা আমার বোনরা সবাই মিলে আমরা গেছিলাম পার্কে আমার মেয়ে এখানে দোল দোল খাচ্ছিলো ওর মিমি ওকে দোল দিয়ে দিচ্ছিলো আর ও খাচ্ছিলো খুবই মজা করেছে আমার মেয়ে তো আমরা তো এখানে বিশাল মজা করছি আর এখানে আমার মানে ভাইটাও দেখো মানে আমরা এত হাসছি যে এখনই ছুঁয়ে ওটা মানে ছিঁড়ে পড়ে যাবি তুই তুই নেমে পর আমার ভাইকে বলছি তারপরে আমার আবার একটা বনি চলে এসেছে দুজনের হাত ধরে হাঁটছে আমার মেয়ে তাই বলছি হাট হাট আমি একটু ভিডিও করে ডেকে দিই তারপরে রাত্রেবেলা আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে সবাই মিলে বলতে আমার মামি যায়নি আমার মা আমার মাসি আর আমার মানে বোন আমার ভাই আর আমরা সবকটা মানে বোন ভাইয়ের মিলেই গিয়েছিলাম মানে মাসি আর আমার মা মেন বড় দুজনা গেছিলো আর এখানে আমার মেয়ে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে পুরো এখানে আমার বোনের সাথে আমরা গল্প টল্প করতে করতে যাচ্ছিলাম আমার বোন মানে সবাইকেই ভাল লাগছিলো খালি মাঝখান থেকে মনে হচ্ছে আমাকেই ভাল লাগছিলো না যে আমার কাছে কেমন যেন একটা লাগছিলো পরে তো ঠাকুর দেখতে দেখতে অনেকগুলো দেখেছিলাম বেশি ভিডিও করা হয়নি যেটুকু করেছি সেইটুকুই দেখাচ্ছি এইখানে একটা দুর্গা ঠাকুর দেখা দুর্গা মাকে এত সুন্দর লাগছে মানে এই বছরে এসে আমি বলছি কি কোথায় জানি এসে গেছি মানে দুটো বছর ধরে দেখি না গাইছ তো আমার মনটা খুবই খারাপ লাগছিল এসে এত শান্তি পেয়েছি আর আমার বনি এই জামাটা আমারটা পড়েছে ও বলছিল যে এই জামাটা তাহলে আমি একদিন পরি আমি বলছি পর আমি তো পরি না এখন আমার গায়ে বিশাল টাইট হয় আমি মোটা হয়ে গেছি সেজন্য আমার বনি ওই গোলাপি টপটা যে পরে রয়েছে সেই বুনিটা ওটাও আমার টপ এখানে আমরা দেখছিলাম যে কেমনভাবে ভিডিও কোলে ভালো লাগবে আমার বুনি আমাকে শিখিয়ে দিচ্ছিলো পরে আমরা কি করব। পরে আবার পরের দিন আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে মানে ওই দিনকে ভিডিও করা হয়নি আর এদিকে আমার বোনের মন খারাপ যে ওকে ভালো লাগছে না এরকম একটা ব্যাপার সেটা ওর মনে মানে লাগছে এদিকে ফাংশান হচ্ছিলো তো সেটারও একটুখানি ভিডিও আমরা দাঁড়িয়ে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকটা দেখে ফেলেছি কেননা এত লাইন এত ভিড় মানে যে এর জন্য আমরা এদিনকে সবাই মিলে এসেছিলাম মামা মামি মাসি সবাই মেশো সবাই মিলে একদম একদম পরিবার ধরে চলে এসেছি আমরা আমাদের তারপর এখানে আমার মাসি এখানে তারপরে আমরা এই দেখো লাইনটা দেখেছো কত মানে এত অবধি এসেছি এতক্ষণ লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তো আমরা ভিডিও করছি আর আমার মেসেও আমার মেয়ের সাথে খেলা করছিল আমার মেয়ে একটু মন মানে একটু খারাপ লাগছে যে ওর খাবার পাচ্ছে না ওর আবার খা মানে একটা খাবার মানে খুবই একটা ই যে ও মিনিটে মিনিটে খাবার চাই যে আমাকে একটা কিছু কিনে দাও এরকম একটা ব্যাপার এখানে এত লাইন এত লাইন লাইন দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে কিন্তু তাও আমরা এখানে মানে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ফটো ভিডিও করে ফেলেছি আর এদিকে আমার মাসির মেয়ের তো খুবই মানে আমার বোনের মন খারাপ এদিকে দেখো মন খারাপ করে কি হবে বলো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি মন খারাপ করা তো কোনো ই নেই ও তো পুরো পুরো কেঁদেই ফেলেছিলো কান্না করে ফেলেছিল যে ওখান মানে আমরা এই এই যে ঠাকুরটা দেখার পরে যখনই বেরিয়েছি ও পুরো কান্না করে ফেলেছে মানে ভাবছি যে ওকে মানে ও শাড়ি পরেছে বলে এর জন্য মানে বলছে কি আমাকে বউ বউ লাগছে এর জন্য কান্না করে ফেলেছে বলছে কি একেই আমি কালো তারপর আমি শাড়ি পরে এসেছি আমার একটু ভাল লাগছে না আমি বলছি তাহলে তুই পড়লি কিসের জন্য বল কি মামি পরিয়ে দিয়েছে এখন যদি খুলে ফেলি মন খারাপ হয়ে যাবে মামি এর জন্য ও পরে এসছে এখন পরে ওরই মন খারাপ হয়ে গেছে আর এত সুন্দর গাইস প্যান্ডেলটা করেছে মানে কি বলবো একদম বাও আমার তো খুবই সুন্দর লেগেছে গেছে সব থেকে বেশি এই ঠাকুরটাই আমার ভালো লেগেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আরও অনেক ঠাকুর রয়েছে কিন্তু বিশাল মানে এটি বেশি একটু মানে ভালো লাগলো আমার কাছে আরও তো অনেক মানে সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে আমরা অনেক জায়গায় দেখেছি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আমার কারণ আমার মেয়ে খুবই জ্বালায় ও মানে সেরকমভাবে ই করতে পারে না এটা আমার মেজো মামি আমার বড়ো মামিরা বড়ো মামারা আসেনি ওরা আসেনি আমাদের মানে মেয়েমারিতে বসেই আমার মামাদের সাথেই আমরা যে কজনা ছিলাম ওখানে আমার মাসি আমরা প্রত্যেক বছরই আমার মাসিরা আমরা যাই মেয়েমারিতেই যাই আমার মামাবাড়ি ওখানে মেন মামাবাড়ি আর আমার মামা এখন বড় মামা খালি আলাদা থাকে তো ওখানে এখন বেশি যাওয়া হয় পড়ে না কারণ ওকে আরও কোনো বোনেরই ভালো লাগে না আমার মায়েরও না আমার মাসিরও না তো এখানে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে আমার দাঁড়িয়ে রয়েছে এখানে পাইলে একা মানে আমার মাসির মেয়ে ও কান্না ওখানেই কান্না করছিল এখানে আমার ভাই ভিডিও করছে ওই যে সামনে সবাই মিলে যাচ্ছি আরও প্যান্ডেল ঠাকুর দেখবো এর জন্য আর কি বলবো আমার বোনে খালি বলছি কি দাঁড়া দাঁড়া তোর একটা সুন্দর একটা ভিডিও করব আমি তোকে এত সুন্দর লাগছে আমারই চোখে নজর না লেগে যায় কেননা ওকে এই শাড়িটা পরে খুবই সুন্দর লাগছিল আর আমি খালি বলছিলাম আরও আমাদের কথাবার্তা মানে শুনেই আরও বেশি আমার মাসির মেয়ের খারাপ লাগছিল মনে হয় জানি না খালি আমি ওকে বলছিলাম সুন্দর লাগছে সুন্দর লাগছে ওকে ধরো শাড়ি পরেছে আর একই মন খারাপ এদিকে আমার মেয়ে ওই সব পড়বে না আমি বলছি আমাকে দিয়ে দেয় আমি পরে ফেলি তারপরে তো আমরা যা হোক করে ওকে মানিয়ে ঠানিয়ে নিয়ে গেলাম ও তো ঠাকুর দেখবেই না তাও আমরা চলে গেলাম তাও বেশি ঠাকুর দেখিনি ওর মন খারাপ এবার মাসিও মেয়ের মন খারাপ হলে তো মায়ের মন খারাপ হবেই তো এর জন্য বেশি দেখা হয়নি তারপরে এটা আর একটা এটাও খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে মানে যে কটা মেমোরিতে ঠাকুর আছে সব কটাই খুবই সুন্দর করে এমন না যে মানে কোনোটার থেকে কোনোটা কম কিন্তু খুবই ভালো লাগে মানে এক একটা এক এক রকমভাবে করে আমাদের কাছে খুবই ভালো লাগে আর প্রত্যেক বছর একসাথে ফ্যামিলি সবার মিলে একসাথে ঠাকুর দেখা মানে বিশাল ব্যাপার আর আমরা খুবই মজা করি আমাদের তো মানে কী বলবো আর এর মধ্যে আমার মেশোকে আমার মেয়েকে দেখতে পাচ্ছিলাম না সেজন্য খোঁজাখুঁজি রেগে গেছিলো আমি বলছি আমার মেয়ে কই আমার মা বলছে কোথায় গেল ও তো আমার মেশো মানে আমার মেশোর নাম গোপে তো বলছে গোপির কাছে রয়েছে তো আমার মাসি বলছে দাঁড়া তো আমি দেখে আসি এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো কিন্তু আমার মেশো আসলে গেছিলো আমার মেয়েকে নিয়ে আইসক্রিম কিনে দিতে কারণ খালি আইসক্রিম আইসক্রিম করছিল তো আমার মেশো নিয়ে গেছে তার নাতনিকে আইসক্রিম কিনে দেবে বলে তো এখানে তারপর আমরা খুঁজছি আমরা তো ভাবছি যে কী হলো ব্যাপারটা মেশো কি আমাদেরকে দেখতে পাইনি নাকি তো এখানটা আমি ভিডিও করেই যাচ্ছি আমি বলছি তোমরা খোঁজো আমি ভাই এখানটা একটু ভিডিও ভিডিও করে নিই ফটো তুলে নিই কারণ আমি তো জানি আমার মেয়ে কোথায় যাবে আমার মেয়েকে নিয়ে আর তো আর যাবে না বিয়ে তো করে ফেলবে না থাকলে তো এখানেই থাকবে একটু হয়তো তুলে রয়েছে তারপরে আমি জানতাম ওখানে একটা আইসক্রিমের দোকান ছিল ও জোর জরজরবস্তি করে আমার মেয়ে খাওয়া খাবেই তো ওটাই আমার মনে মনে সন্দেহ হয়েছিলো আমি মাকে তাই বলছিলাম এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল ভিতরে খুবই ভালো লাগছিলো এটা সবই মানে বাস কঞ্চি মানে এগুলো দিয়েই বেশি করা হয়েছে মানে খুবই ভালো করেছে ঠাকুরটাও খুবই ভালো হয়েছে আমরা তো এখানে অনেকক্ষণ ভিডিও ভিডিও করেছি আমার মাসির মেয়ের এখনও মুড অফ ওর এখনও মুড ভালো হয়নি মানে ওই শাড়ি খোলা না পর্যন্ত ওর মুডটা মানে ঠিক হবে না এখানেও দেখো সুন্দর করেছে সব কিছু দিয়ে তো এইখানে আমাদের খুবই ভালো লাগছিলো আর এখানে আমাদের সবারই মজা হচ্ছিলো খালি আমার মাসির মেয়ে আর আমার মাসির মনটা খারাপ হয়ে গেছিলো বলে তাই তাছাড়াও আমরা আমি আর আমার মানে মা আমার বোন সবাই মানে মাসি সবাই ভালোই মজা করছে এটা আমার মা বলছিল যা প্রণাম করে এখানে আমি আগে পুজো দিতে আসতাম এটা শিব মন্দির তো এখানে আমি প্রণাম করে এলাম আমি আর আমার মেয়ে গিয়ে তারপরে আমার মাসির মেয়েও গেছিলো তারপরেই দেখো ওই যে এখনও মুড অফ ওর মুড এখনও ঠিক হয়নি আমার মো কোমরা করেই রয়েছে আমি বলছি তাহলে চলো আর একটা রাস বাড়ি যেতে থাকি যে কটা ঠাকুর পড়বে সেই কটা দেখেই বাড়ি চলে যাব তো আমি এত বছর পরে এসেছি এর জন্যে মানে আমাকে আরও ঘুরলো বেশি আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে এখানে আমরা অনেকক্ষণ ফটো তুলেছি কারণ এখানে লাইটিংটা খুব সুন্দর লাগছিল আমার বুনির আর আমার মানে আমি আর আমার বুনির বেশি ফটো মটো তুলেছি দেখো এখানে ও দাঁড়াচ্ছিলো আমি ভিডিও করলাম তারপর আবার ফটো তুলে দিয়েছিলাম তো আমার মামিরও মামির সাথে আমার বোনের একটা ফটো তুলে দিয়েছিলাম আর আমারও একটা আমারও অনেকগুলো ফটো তুলে দিয়েছে কারণ আমার আবার ভাল লাগে না মানে আমার মন মতন যদি না হয় ফটো আমি চোদ্দবার তোলা করাই এর জন্য এখানে আমার ভাই হাঁটছে সবাই হেঁটে হেঁটেই গেছে হেঁটে হেঁটে বা ব্যথা হয়ে গেছে তার মধ্যে আমার মেয়েকে কোলে নিয়ে ওরে রে তারপরে তো সবাই মিলে একবার একবার করে কোলে নিয়ে তারপর আমরা হেঁটেছি বলেই তাও একটু পার হয়েছে নালে আমার তো জামাও ছিঁড়ে গেছে মানে আমি জুতো লাস্ট পর্যন্ত আমি হাঁটতে না পেরে গাই আমি জুতো হাতে নিয়ে হাঁটছি তাহলে তুমি ভাবো মানে তোমরা তাহলে ভাববো যে কী অবস্থা হচ্ছে আর এদিকে তো আমার মেয়েকে আমার মামা কোলে নিয়েছে সেই সবাই বলছে হ্যাঁ হ্যাঁ মানিয়েছে খুব মানিয়েছে এবার বিয়ে দিতেই হবে আমার মেয়ে তো কিছু বুঝতে পারছে না আমার মামা খালি হাসছে আর খালি দেখাচ্ছে ঠাকুর আমার মামা আমার মা মানে সবাই আমাদের বাড়ির সবাই বিশাল ভালোবাসে আর আমার মেয়ে সব থেকে ভালোবাসে দাদুদের দিদাদের থেকে দাদুদের বেশি ভালোবাসে তারপরে আমরা তো আরও ঠাকুর দেখতে যাচ্ছিলাম তারপরে এখানে রাস্তায় অনেক মানে মানুষ মানে লোকের আর শেষ নেই জানি ঠাকুর মানে আমরা ভিডিওটা ছাড়াটা অনেক দেরি হয়ে গেছে কিন্তু কি করব গাইজ টাইম মতন দিতে পারিনি কেননা মজা করতেই ব্যস্ত ছিলাম আমি আর মানে এত এনজয় করেছি তো আমি সবই ভুলে গেছি এখানে আমার বোনের একটু একটা ভিডিও করে দেবো বলছিলাম কিন্তু লোকজনের জন্য না বেশি ভালো লাগছিল না ও যদি ফাঁকা থাকতো আর এখানটা একা একা থা মানে ওরকম মানে একটা ভিডিও করতাম তাহলে খুবই ভালো লাগতো এই জন্য আমি বললাম কি তুই এমনিই চলে চ আর কিছু ভিডিও ভিডিও করতে হবে না ওখানে গিয়ে ফটো ফটো তুলে দিয়েছি আরও তুলে দেবো না সামনে কটা ঠাকুর থাকবে তাই এখানে গেছি যাচ্ছি তারপর জল চেষ্টা পেয়ে গেছে হাঁটতে হাঁটতে মানে এত হেঁটেছি মেমরি বেশিরভাগই আমরা যে একটা দিন বেরোই ওই একটা দিন পরিবারের সবাই মিলে যাই মানে এমনি আমরা বোনরা মিলে বেরোই কিন্তু কি পরিবারে মানে সবাই মিলে যখন একদিন বেরোই সব ঠাকুর দেখে আসি এরকম মানে পুরো মেমারিটা মানে ঘুরতে হয় পুরো মেমারি তো দেখতে পারি না যেইটুকু পারি সেইটুকু তাও পাপু ব্যথা হয়ে যায় এখানে গিয়ে তো আমার মেয়ের আমার ভাই খুব নাচ করছে গানে আমার ভাইয়ের সাথে আমার ভাই একটু একটু নাচ করছে ওর লজ্জা লাগছে ধর একটু বড় হয়েছে কিন্তু আমি বলছি যা তোর ভাগ্নিনালে নাচ করবে না যা ও আবার বলছে দীপ মামা কই দীপ মামা কই আমার মামার ছেলের নাম দীপ তো ও ওর জন্য ও নাচছে না তো একটু একটু দাঁড়াচ্ছে ওরও একটু কেমন জানি লাগছে আমার মেয়েরও তারপরে তো ওখান থেকে তো যেতেই চাইছিলো না তাও একটু একটু নাচ করছে আমরা সবাই মিলে বলছি নাচো নাচো তো সবাই দেখছে আমার মেয়ের ভিডিও করছে ও নাচ করছে একটু একটু করে প্রথমে যেই নাচটা করে ফেলেছে তখন আমি ভিডিও করতে শুরু করিনি পরে যখন নাচটা একটু মানে স্লো করে দিয়েছে একদম আস্তে আস্তে করছে তখন আমি ভিডিও করা শুরু করেছি আমি বলছি যা হয়েছে হয়েছে একটু তো নাচ করছে সেটা তো ভিডিও পেয়েছি আর আমার মেয়েও খুব খুশি হয়েছিল কেন এরকম প্রথম দেখছে ও আগে তো এরকম দেখেনি না সে জন্য আর এখানে সবাই আমার মেয়ের ভিডিও করছিল মানে অনেক অনেকেই করছিলো যা যারা যাচ্ছে আসছে তারা ভাব দেখছে আমার মেয়েকে আমার মেয়ে আবার একটু লজ্জা লজ্জা পাচ্ছে একটু একটু নাচ করছে আর একটু একটু তামছে এরকম তারপরে ওর মামার সাথে তো একটু নাচ করেছে আবার মামা ছেলে তো একটু বড় হয়েছে ওর লজ্জা পাচ্ছে বলে পাশেও গিয়েই বসে রয়েছে আমিও আবার ভাবছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আমি একটু বসে নিই বসে বসে ভিডিও করি তো আমি বসে বসে ভিডিও করেছিলাম এখানে আমার ভাই আবার একটু নাচ দেখিয়ে দিল একটুখানি ও নাচ তো খুবই ভালো পারে কিন্তু নাচ করে না লজ্জায় আর আমি এখানে তো ভিডিও করছি আর এখানে আমি বসে বসে ভিডিও করছি এখানে আমার বুনিও বসে পড়েছে সবার পা ব্যথা হয়ে গেছে সবাই বসে পড়েছে আর আমার মা তারপরে আমার মেয়েকে নিতে এসেছে যে বলছে চল আরও ঠাকুর দেখে আবার বাড়ি চলে যাব। তার জন্য আমার মেয়েকে নিতে এসেছে আমার মেয়ে আমার মাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে বলছে তুমি চলে যাও দিদিন তুমি চলে যাও এখা এরকম বলছে আমি বলছি চলো মামা এবার চললো তারপর জোর করে ওকে নিয়ে যাওয়া হয়েছে এরকম ব্যাপার একটা মানে খুবই মজা করেছে আর এখানে এসে তো মানে একদম খোলা পেয়েছে একদম কারো কথা শোনে না এক মানে নিজের মন মতন চলে সবসময় আমি বলছি ভাব রে ঘরে থাকা মেয়ে সে যদি এরকম বাড়াবাড়ি করে আমি বাড়ি নিয়ে গিয়ে কি করব মানে আমার এতটাই চিন্তা হয়ে গেছে যে আমি ওকে বাড়ি নিয়ে রাখবো কী করে একা একা তারপরেও আমার মা ভাই গিয়ে বলছে চলো ভাগ্নি চলো অনেক দেরি হয়ে গেছে সবাই যেতে বলছে চলো ও তো যাচ্ছেই না খালি নাচ করছে আমার ভাইও একটু একটু নাচ করছে লজ্জা একটু একটু করছে যখন তখন বন্ধ করে দিচ্ছে আবার যখন লজ্জা একটু কম কম লাগছে তখন আবার নাচ করা শুরু করে দিয়েছে তা আমার মায়ে তো আর এখানে আমার মেসেও আমার মামারা বলছে আরও দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ওইদিকে চলো আরও ঠাকুর রয়েছে আমার মেয়ে তো কারো কথাই শুনবে না বাবরে ওকে জোর করে নিয়ে আসা হয়েছে এরকম ব্যাপার একটা তো পরে আমার মা এসছে নিতে বলে ওই দেখো বললাম না ওকে আমার মাকে বলছে চলে যাও চলে যাও দিদুন তুমি চলে যাও তারি দিচ্ছে আমার মেয়েকে মা আমার মেয়ে আমার মাকে দাঁড়িয়ে দিয়েছে বরে একটুখানি নাচ করেছে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপরে শেষে আমরা চলে গেলাম এখানে আমি বলছি আমার আর আমার মেয়ের একটু ভিডিও করতো এখানে লোকজনের জন্য বেশি ভালো লাগছিলো না আর আমি এই জামাটা পরে কী যে অবস্থা হয়েছে আমার পুরো একদম জামাটার নিচটা পুরো কাদা কাদা লেগে গেছে মানে নিচ দিয়ে মানে ঝাড় দিতে দিতে এসেছে আর হিল পড়েছিলাম হিল পরে তো বেশি হাঁটতেই পারি না পাপ পুরো ব্যথা হয়ে গেছে আমার তারপর আবার কী আমাকে তো আর কেউ করে নিয়ে যাবে না আমাকে তো হেঁটেই যেতে হবে তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি জ কত কষ্ট করে পরে আমি বলছি একটু কোথাও বসার জায়গা পেলে আমি তো বসেই যাবো নাহলে আমি আর হাঁটতে পারছি না মানে ওই জামা পরে আর হাঁটা যাচ্ছে না হিল পরে আর আমার মেষো বলছে মা বলছে সবাই মিলে বল আচ্ছা চল আর একটু চল আর একটু চল একটু চল আমি বলছি এইবার আমি অ টোটো নিয়ে আমি বাড়ি চলে যাব সরাসরি আমার মেয়েকে নিয়ে আমি আর পারছি না তাও ঠাকুর দেখতে মানে মন তো চায় কিন্তু কি করব আর পায়ে আর পারি না কষ্ট হয় খুবই তারপরেও আমি দেখছি আমার মানে যে যখন ঠাকুরের ওখানে গিয়ে দাঁড়াচ্ছি আমার খুবই ভালো লাগছে আর যখন হাঁটতে হয় সেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে একদম পুরো আমি বলছি কি এই জামা পরে আর এই হিল পরে আমি আর জীবনেও বেরোবো না রাস্তায় রাস্তায় বেরোলে আমার যে কি অবস্থা হয় আর এই জামাটা যেটা পরেছিলাম ওটা আমার ভাই দিয়েছিল প্রথমবার আমার ভাই আমাকে কিছু না মানে আমাকে আমার ভাই নিজের টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছে এটাই আমার কাছে বড় আমাকে আমার মাকে আমার ভাই আমার মেয়েকে এই বছর দুর্গা পুজোয় সব কিছু ওই দিয়েছে তাই এই বছরটা খুবই স্পেশাল আর খুবই মজা হচ্ছে এইখানে এসে আরও বাড়িতে এসে সবার সাথে একসাথে তো এইখান থেকেই যে যাওয়ার পথে আমাদের যে কটা ঠাকুর পড়বে সেই কটাই আমরা ঠাকুর দেখবো তো এই ঠাকুরটা দেখার পরেই আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আর একটা ঠাকুর দেখেই মনে হয় বাড়ি চলে গেছিলাম তো এই ঠাকুরটাও খুব সুন্দর পড়েছিল আর এইখানে বসে আমার মেশো বলছে যে তোর মাসির সাথে এইখানে বসে একটা আগের দু বছর আগে আমি একটা ফটো তুলে দিয়েছিলাম ওটা আমার মেসোর খুবই ভালো লেগেছিলো তো এই বছরও আমার মাসির সাথে আমার মেসোর একটা ফটো তুলতে বলছিলো তো আমার মাসি ওখানে আমার মাসির মেয়ের মানে আমার বোনের মন খারাপ বলে সেজন্য আমার মাসিরও মন খারাপ তো ফটো তুলে নিই এখানে আর তোলে অন্য জায়গায় গিয়ে তারপর আমার মাসিকে আবার বলে করে তারপরে একটা ফটো তোলাম যে মেশোর মনটা নাহলে খারাপ হয়ে যাবে তারপরে লাস্টে এখানে এলাম এখানে এসেও দেখছি খুবই সুন্দর করেছে এখানে বসে অনেকক্ষণ পা পুরো ব্যথা হয়ে গেছিল এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর আজকের মতো এইটুকুই তো বাই বাই